পূর্ব মেদিনীপুর জেলার একটি অর্থকরী ফসল হল চীনাবাদাম। পটাশপুর এগরাসহ বিস্তীর্ণ এলাকাতে চীনাবাদাম চাষ হয়। গত দুদিনের বৃষ্টিতে চীনাবাদামের জমিতে জল জমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এই চাষ। কৃষকদের অভিযোগ, বিভিন্ন নিকাশি নালা বন্ধ করে অবৈধ বাড়ি তৈরি হওয়ায় জল নিকাশির সমস্যা দেখা দিয়েছে। জল নিকাশি নেই, জল বেরোতে পারছে না, এই জন্য আমাদের চাষের প্রচুর ক্ষতি হচ্ছে। আজকে তো বৃষ্টি, এই কদিনে বৃষ্টির জন্য এক হাঁটু জল জমে গেছে বাদাম চাষে। এরকম বৃষ্টিপাত হয় যা আমাদের মোটামুটি জল নিকাশে টোটালটাই বন্ধ হয়ে গেছে, আর এরকম যে হতে থাকে আমাদের নিজেদের মরতে হবে। আমরা চাইছি যে একটু জল নিকাশি হোক, দিলে সাধারণ মানুষের একটু সুবিধা হবে, আমাদের একটু সুবিধা হবে, সব দিক দিয়ে একটু বজায় থাকবে। পটাশপুর 2 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সৌরভ মাইতি জানিয়েছেন, বৃষ্টির ফলে যে ক্ষতি হয়েছে তার প্রাথমিক রিপোর্ট বিমা এজেন্সিকে জানানো হয়েছে। প্রিলিমিনারি ক্রপ এফেক্টেড রিপোর্ট আমাদেরকে সেন্ড করতে হয় আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে। তো সেটা আমরা প্রায় আমাদের ব্লকের 950 হেক্টর যে বাদাম জমি, সেটা আমরা প্রিলিমিনারি হিসেবে ক্রপ এফেক্টেড হয়েছে এই বৃষ্টির দরুন, সেই রিপোর্ট আমরা অলরেডি সেন্ড করেছি। আমাদের ব্লকে বাদাম চাষ বাংলা শস্য বিমার অন্তর্ভুক্ত, যেখানে চাষের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যায়। আমরা সেই বাংলা শস্য বিমার ইন্স্যুরেন্স কোম্পানিদেরকেও মেল মারফত চিঠি পাঠিয়েছি। ক্ষতি কত হয়েছে না হয়েছে সেটা 72 ঘন্টার পরে আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হয় কত পরিমাণ ক্ষতি হলো। তো প্রিলিমিনারি রিপোর্ট আমরা প্রত্যেক জায়গাতে যেখানে যেখানে পাঠানো দরকার আমরা সেগুলো প্রাথমিক স্টেপ হিসাবে কমপ্লিট করেছি।